ও হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু আমার এই সপ্তাহ বাৎসরিক ছুটি, তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে আমরা এখন যাচ্ছি বার্মিংহামের দিকে। আর ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা কী কী দেখলাম। আর এই বার্মিংহাম সিরিজটা মূলত ওখানে বেঙ্গলি থেকে শুরু করে পাকিস্তানি, ইন্ডিয়ান, ওটা মেইনলি ওই এরিয়ার জন্য পপুলার। তো ওখানে অনেক অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট, শিখ রেস্টুরেন্ট আছে। তো শুনেছি বার্মিংহাম শহরটা অনেক সুন্দর, তো আজকে আজকে দেখব। আমরা যাচ্ছি মূলত 3-4 দিনের ট্যুরে, 4 দিনের ট্যুরে। তো 4 দিন পরে আবারও ব্যাগ আসতে হবে, বাট এই মুহূর্তে আর সেটা ভাবছি না। তো আমি একটু একটু করে রেডি হচ্ছি, আমরা এখান থেকে ড্রাইভ করে যাব বার্মিংহাম। নর্মালি আমরা অন্য আদার্স ইয়ারে যেটা করি সেটা হচ্ছে আমরা দেশের বাইরে ট্যুরে যাই। আর যেহেতু এখানে কোভিড, আর কোভিডের জন্য অনেক কান্ট্রি এখন রেড লিস্টে আছে ইংল্যান্ডে, যার কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আপাতত দেশের বাইরে কোনো ট্যুর করছি না, দেশের ভিতরেই ট্যুর করছি। তো যেহেতু ইংল্যান্ড দেখতে অনেক সুন্দর আর এখানে দেখার মতো অনেক কিছু আছে, সেই হেতু আমাদের প্ল্যান হচ্ছে আপাতত আমরা ইংল্যান্ডের ভেতরটাই ঘুরে ঘুরে দেখব। আর যত সুন্দর সুন্দর ডোর সেট বলেন বা কান্ট্রি সাইড বলেন সবগুলোতে আমরা মেনলি ঘুরে ঘুরে দেখব। সো মেবি উইন্টারে আমরা পারবো না, কারণ উইন্টারে মানে হচ্ছে ইংল্যান্ডে অনেক ঠান্ডা। তো কিছু কিছু জায়গায় যেমন স্কটল্যান্ড, বার্মিংহাম, ম্যানচেস্টারের দিকে, লেক সাইড, ওই সমস্ত জায়গা মেনলি হচ্ছে মানে হলিডেতে যাওয়ার জায়গা, দেখার মতো জায়গা। সো ওই জায়গাগুলোতে নর্মালি ওখানে স্নো পড়বে বা অনেক ঠান্ডা থাকবে বা বৃষ্টি হবে, যেটা নর্মালি হয় ইংল্যান্ডে। তো আমাদের উইন্টারে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই এই বছরে। তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি বেঁচে থাকি, তাহলে আমরা নেক্সট ইয়ার আমরা ট্যুরে যাব, আবার সেই প্ল্যান আমাদের আছে। সো আমি জাস্ট আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি, আর এরপরে আমরা বের হয়ে যাব। আর সঙ্গে থাকুন, বার্মিংহাম সিটিটা দেখবেন আমাদের চোখে। আমাদের দেরি হয়ে গেল, মাত্র বেরোলাম, এখন বাজে হচ্ছে 6টা। এই যে এর জন্য দেরি হয়েছে, এর জন্য দেরি হয়েছে। কেমন আসলাম? আই নো, when you're in charge of something then you have to do your duty. Anyway, is this এখন কি করবেন, খেয়াবে যাবেন, বৃষ্টি পড়ে বাইরে। জানি এই স্নো পড়তেছে, পুরুক পুরুক সারা স্নো পুরুক, তাইলে কি হবে সকালে স্নো মধ্যে গোসল করবো। এইটা হচ্ছে এই হোটেলে উঠলাম আমরা আপাতত। And I am my wife's husband. Okay? সেখানে ব্যাগ রাখার জন্য একটা স্পেস। Right now, because I've been driving so much, 3 hours, my husband, while my wife's been sleeping. নিজে নিজে কথা বলে মিরর দিয়ে
in the car. So, চলে আসছি আমরা বার্মিংহামের একটা হোটেল এখন উঠলাম. খাটনা দেখতে ঠিক আছে সুন্দর. তো মাত্র আসলাম এখন অলরেডি 9:30 বাজে রাত. তো খাবারের জন্য বাইরে যাব, দেখি এখানে হোটেলে কি খাবার পাওয়া যায়.